একটা কুচক্রী মহল সামান্য কোনো ঘটনাকে ইস্যু করে গুজব ছড়িয়ে এর আগে ইতিপূর্বেও তারা অনেক নাশকতা করেছে, এবার যাতে তারা কোনোভাবেই যাতে কোনো প্রকার নাশকতা করতে না পারে এই জন্য আমরা প্রথম থেকেই প্রস্তুত আছি। আমাদের সাইবার টিম এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং গোয়েন্দা বাহিনী আছে তাদের সাইবার টিমও কাজ করতেছে, যাতে সাইবার ওয়ার্ল্ডে ব্যবহার করে কেউ গুজব ছড়িয়ে কেউ যাতে কোনো নাশকতা করতে না পারে। সামনে যে দুটি দিন আছে সেই দুটি দিনও আমরা সুন্দরভাবে পার করতে পারবো, এখানে যাতে কোনোরূপ কেউ বিঘ্ন ঘটাতে না পারে এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি। পাশাপাশি এবার আমাদের সাথে সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে আছে, সুতরাং আমাদের কারো মধ্যে কোনো ভয় সংকোচ দ্বিধা থাকার কথা না এবং আশা করি এই জিনিসটিও নাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সকল সদস্য এবং এই দেশের 17 কোটি মানুষ সবাই একত্রিত হয়ে আমরা আমাদের দিনগুলি পার করব, আমাদের উৎসবগুলি আমরা পার করব এবং একটা উৎসবমুখর পরিবেশে আমাদের সব অনুষ্ঠানগুলি সমাপ্ত হবে। রুজু হবে এগুলি একটি মনিটরিং সেলের মাধ্যমে এই মামলার তদন্ত মনিটরিং করা হবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে এবং এদের যাতে সাজা নিশ্চিত হয় সেজন্য এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউয়াস মনিটরিংয়ের ব্যবস্থা করব।